দিন ধরে এক্সপ্যানশন অফ লিকুইড কমপ্লিট হয়েছিল, আমি কিছু প্রবলেমসও করিয়েছিলাম, আমি অ্যাসাইনমেন্টও দিয়েও দিয়ে মানে দিয়ে দিয়েছি তোদের, সলভিং ক্লাস আমি তোদের শনিবার দিন ফ্রাইডে বা রবিবার দিন আমি করে দেবো। আর আমি আবার বলছি যে যাদের যাদের ডাউট ক্লিয়ারিং আছে, যাদের যাদের মনে হবে আসতে পারবি, তারা কিন্তু এসে ফিজিক্যালি করে যায়, কারণ সব ছেলের মানে 60-70% ছেলেমেয়েরা কিন্তু এসে করে যাচ্ছে। আর যদি না পসিবল হয় তখন আমাকে ওভার ফোন জিজ্ঞেস কর বা কিছু কর। আমি লাইট ডাউট ক্লিয়ারিং দিলে তো সবার টাইম ম্যাচ করবে না, কারণ সেই অনুযায়ী আমি বিভিন্ন টাইম দেবো, বিভিন্ন রকম সময় তোদের আসবে। যাই হোক, আমি স্টার্ট করছি এক্সপেনশন অফ গ্যাস। খুবই ইজি চ্যাপ্টার, ম্যাক্সিমাম জিনিস তোরা করেছিস। প্রথম কথা একটু লিখে রাখ, এক্সপেনশন অফ গ্যাস বলে হেডিংতে এখানে বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো হাইপোথিসিস, কম্বিনেশন ল, হয়েছে একটু লিখে রাখবি এখানে কী কী পড়বি। যেটা আননোন আছে সেটাই আমি পড়াবো, কারণ এগুলো জেনারেলি আসবে না, কিন্তু তবুও পড়তে হবে। লিখবি বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো হাইপোথিসিস, অ্যাভোগাড্রো হাইপোথিসিস, পরম সূক্ষ্ম উষ্ণতা, পরম স্কেল, সবই পড়েছিস তোরা, পরম সূক্ষ্ম উষ্ণতা, পরম স্কেল। এবারে যে নতুন জিনিসটা আসবে সেটা হচ্ছে দেখে রাখবি গ্যাসের আয়তন গুণাঙ্ক বা ভলিউম কোইফিসিয়েন্ট, গ্যাসের আয়তন গুণাঙ্ক বা ভলিউম কোইফিসিয়েন্ট। আয়তন গুণাঙ্ক বা ভলিউম কোইফিসিয়েন্ট গামা পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কেন গামা পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? না প্রেশারটা কনস্ট্যান্ট বলে, চাপটা ধ্রুবক বলে। জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন হচ্ছে ভি জিরো, তাপমাত্রা টি ডিগ্রি করা হলো, স্থির চাপে, চাপটা হচ্ছে ধ্রুবক, আয়তন হচ্ছে ভিটি। তাহলে আয়তনের পরিবর্তন কত? ভিটি মাইনাস ভি জিরো। প্রতি একক আয়তনে কত? বাই ভি জিরো। প্রতি একক তাপমাত্রা পরিবর্তনে কত? টি মাইনাস জিরো। তাকে বলা হচ্ছে আয়তন গুণাঙ্ক গামা পি, যেহেতু চাপটা কনস্ট্যান্ট তাই জন্য গামা সাফিক্স পি লেখা। লক্ষ্য করে দেখ, আয়তনের একক কেটে যাচ্ছে, খালি তাপমাত্রার এককের উপর নির্ভরশীল, তার মানে ইউনিটটা কী হবে? পার ডিগ্রি সেন্টিগ্রেড আর পার কেলভিন। তাহলে এখানে আমি লিখতে পারি এখানে চূড়ান্ত আয়তন ইকুয়াল টু প্রাথমিক আয়তন ইনটু ওয়ান প্লাস গামা পি ইনটু তাপমাত্রার পরিবর্তন। তাহলে আয়তন গুণাঙ্ক লিখে রাখবি গামা পি, আয়তন গুণাঙ্ক ব্র্যাকেটে লিখে রাখবি গামা পি, মানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্থির চাপে কোন গ্যাসের আয়তন হচ্ছে ভি জিরো, জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্থির চাপে কোন গ্যাসের আয়তন হচ্ছে ভি জিরো, তাপমাত্রা বৃদ্ধি করে টি ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, তাপমাত্রা বৃদ্ধি করে টি ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, আয়তন হলো ভিটি, তাপমাত্রা বৃদ্ধি করে টি ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, আয়তন হলো ভিটি। তাহলে গ্যাসের আয়তন গুণাঙ্ক সংজ্ঞাটা একটু লিখে রাখবি, স্থির চাপে প্রতি একক আয়তনে, স্থির চাপে প্রতি একক আয়তনে প্রতি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য, স্থির চাপে প্রতি একক আয়তনে প্রতি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য, স্থির চাপে প্রতি একক আয়তনে প্রতি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য কোন গ্যাসের যা আয়তনের প্রসারণ ঘটে, কোন গ্যাসের যে আয়তনের প্রসারণ ঘটে, কোন গ্যাসের যে আয়তনের প্রসারণ ঘটে তা কি বলা হচ্ছে? গ্যাসের আয়তন গুণাঙ্ক।
তাহলে এখানে আয়তন গুণাঙ্ক গামা পি ইকুয়াল টু লিখবি ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো ইনটু টি। তাহলে ভিটি ইকুয়াল টু ভি জিরো ইনটু ওয়ান প্লাস গামা পি ইনটু টি। তাহলে ইহা কেবলমাত্র তাপমাত্রা এককের উপর নির্ভরশীল, ইহা কেবলমাত্র তাপমাত্রা এককের উপর নির্ভরশীল। ওকে, এবার লিখি গ্যাসের চাপ গুণাঙ্ক। গ্যাসের চাপ গুণাঙ্ক এটা হচ্ছে গামা ভি, ভলিউম কনস্ট্যান্ট বলে, ভি কনস্ট্যান্ট বলে, বা ইংলিশটা হচ্ছে প্রেশার কোইফিসিয়েন্ট। তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ হচ্ছে পি জিরো, তাপমাত্রা টি ডিগ্রি করা হলো, চাপ হলো পিটি, আয়তনের পরিমাণ হচ্ছে ধ্রুবক ভি কনস্ট্যান্ট, তাহলে চাপের পরিবর্তন কত পিটি মাইনাস পি জিরো, প্রতি একক চাপে কত বাই পি জিরো, প্রতি একক তাপমাত্রা পরিবর্তনে কত টি মাইনাস জিরো, সেটা কি বলা হচ্ছে গামা ভি। তাহলে আমরা এখানে লিখতে পারি চূড়ান্ত চাপ ইকুয়াল টু প্রাথমিক চাপ ইন্টু ওয়ান প্লাস গামা ভি ইন্টু টি। ইহাও কেবলমাত্র তাপমাত্রা এককের উপর নির্ভরশীল, পার ডিগ্রি সেন্টিগ্রেড অর পার কেলভিন। লিখবে সংখ্যাটা, লিখে রাখবে স্থির আয়তনে প্রতি একক চাপে, স্থির আয়তনে প্রতি একক চাপে প্রতি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য, স্থির আয়তনে প্রতি একক চাপে প্রতি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য, প্রতি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য কোনো গ্যাসের চাপের যে পরিবর্তন ঘটে স্থির আয়তনে প্রতি একক এবং প্রতি একক চাপে তাপমাত্রা পরিবর্তনের জন্য স্থির আয়তনে প্রতি একক চাপে প্রতি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য কোনো গ্যাসের চাপের যে পরিবর্তন ঘটে, কোনো গ্যাসের চাপের যে পরিবর্তন ঘটে তা কি বলা হচ্ছে গ্যাসের চাপ গুণাঙ্ক বা প্রেশার কোইফিসিয়েন্ট। চলো, ইহাও কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। নেক্সট লিখবি আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক মাথায় যত স্টার আছে দিয়ে দিবি, কারণ এই চ্যাপ্টারে এটাই আসে, আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। ধর জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটু দেখে এখন কিছু লিখতে হবে না, আমি লিখে দেবো। জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ হচ্ছে পি জিরো এবং আয়তন হচ্ছে পি জিরো। প্রথমে আমরা কী করলাম, আয়তনকে কনস্ট্যান্ট রাখলাম,
তাপমাত্রা টি ডিগ্রি বৃদ্ধি করলাম, তাহলে চূড়ান্ত চাপ হয়ে গেল পিটি, আয়তন ভিজিটাই হবে। এটা কি ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। আবার ফার্স্ট কন্ডিশন থেকে আমরা চাপকে কনস্ট্যান্ট রাখলাম, টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করলাম, তাহলে যেহেতু চাপ কনস্ট্যান্ট তাহলে চাপ পি জিরোই থাকবে, আয়তন হয়ে গেল বিটি, তাই তো? এটা কি থার্ড? লক্ষ্য করে দেখ, এদের মধ্যে কিন্তু তাপমাত্রাটা কনস্ট্যান্ট, দুটোকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করছে। তাহলে যেহেতু তাপমাত্রাটা কনস্ট্যান্ট, আমরা কি করতে পারি, বয়েলস ল অ্যাপ্লাই করতে পারি। তা বয়েলস ল এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এটার ক্ষেত্রে কি লিখবো, পি জিরো ভিটি দ্যাট ইজ ইকুয়াল টু পিটি ভি জিরো। এবার গ্যাসের আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ভিটি ইকুয়াল টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস গামা পি ইন্টু টি। চাপ গুণাঙ্কের ক্ষেত্রে কি লিখতে পারি, পিটি ইকুয়াল টু পি জিরো ইন্টু ওয়ান প্লাস গামা পি ইন্টু টি। এখানে রিপ্লেস করছি, তাহলে দেখ পি জিরো ভিটির জায়গায় আসছে ভি জিরো ইন্টু ওয়ান প্লাস গামা পি ইন্টু টি। এখানে লিখতে পারি পি জিরো ইন্টু ওয়ান প্লাস গামা পি ইন্টু টি ইন্টু ভি জিরো, আর ওয়ান প্লাস গামা পি ইন্টু টি ইকুয়াল টু ওয়ান প্লাস গামা ভি ইন্টু টি, আর গামা পি ইকুয়াল টু গামা ভি। গ্যাসের আয়তন গুণাঙ্ক ইকুয়াল টু চাপ গুণাঙ্ক। হ্যালো, আবার বলছি, একটা গ্যাস নিয়ে আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তার চাপ এবং আয়তন যথাক্রমে পি জিরো গামা ভি জিরো। ওই গ্যাসটিকে স্থির আয়তনে টি তাপমাত্রায় বৃদ্ধি করা হচ্ছে, তাহলে যেহেতু আয়তনটা স্থির তাহলে আয়তনটা ভিজিটই থাকছে, চাপটা বৃদ্ধি পেয়ে হচ্ছে পিটি। হলো, আবার দেখ ফার্স্ট কন্ডিশন থেকে স্থির চাপে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করা হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি চাপটা হচ্ছে স্থির, আয়তনটা হচ্ছে পিটি। যেহেতু এর মধ্যে তাপমাত্রাটা ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি বয়েলস ল অ্যাপ্লাই করতে পারি, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে পি জিরো ভিটি দ্যাট ইজ ইকুয়াল টু পিটি ভি জিরো, যেখানে ভিটি ইকুয়াল টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস গামা পিটি, পিটি ইকুয়াল টু পি জিরো ইন্টু ওয়ান প্লাস গামা পি ইন্টু টি। তাহলে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটা পেলাম। তাহলে লিখবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ এবং আয়তন যথাক্রমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ এবং আয়তন যথাক্রমে পি জিরো কমা ভি জিরো। স্থির আয়তনে ওই গ্যাসটিকে প্রাথমিক অবস্থা থেকে টি তাপমাত্রা, ক্যাপিটাল টি তাপমাত্রায় উত্তপ্ত করা হলো, ক্যাপিটাল টি তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। সুতরাং গ্যাসের চাপ এবং আয়তন যথাক্রমে পিটি কমা ভি জিরো, গ্যাসের চাপ এবং আয়তন যথাক্রমে পিটি কমা ভি জিরো। আবার প্রাথমিক অবস্থা থেকে স্থির চাপে, প্রাথমিক অবস্থা থেকে স্থির চাপে
প্রাথমিক অবস্থা থেকে স্থির চাপে গ্যাসটিকে টি তাপমাত্রায় উত্তপ্ত করা হলো, ক্যাপিটাল টি তাপমাত্রায়। চাপ এবং আয়তন যথাক্রমে পিজি রকম আবৃত্তি লিখে এখানে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থার মধ্যে তাপমাত্রা ধ্রুবক, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থার মধ্যে তাপমাত্রা ধ্রুবক। সুতরাং আমরা বয়েল সূত্র প্রয়োগ করতে পারি, মানে পিভি কনস্ট্যান্ট। তাহলে পি জিরো ভিটি ডেট ইজ ইকুয়াল টু পি টি ভি জিরো। তাহলে এখানে লিখবি আয়তন গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী এটা আমরা পাচ্ছি, চাপ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী এটা পাচ্ছি, রিপ্লেস করলাম। চলে আয়তন গুণাঙ্ক ইকুয়াল টু চাপ গুণাঙ্ক। এই চ্যাপ্টার কিছু নেই, আবার বলছি আরেকবার তোরা বইয়ে নালে মার্ক করে নে, বয়েলস ল যদি ওখান থেকে কিচ্ছু আসবে না তবু রিডিং মারবে। বয়েলস ল এর যে গ্রাফস গুলো ওগুলো তোর ক্লাস 9 বা 10 এ পড়েছিস, চার্লসের সূত্র, পরম শূন্য উষ্ণতা, পরম স্কেল, গ্যাসের আংশিক চাপের সূত্র, ডালটনের পড়েছিস কেমিস্ট্রি। এবার লিখবি গ্যাসের চাপ, উষ্ণতা এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক। গ্যাসের চাপ, উষ্ণতা এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক। দেখ কম্বিনেশন ল বা চার্লস এবং বয়েল সূত্রের যে সমন্বয় সূত্র, সেখান থেকে আমরা কি পেয়েছিলাম, পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাই তো, নিশ্চয়ই দেখানোর দরকার নেই, কারণ বয়েল সূত্রের ক্ষেত্রে কি জানিস পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাই তো, আবার ওখানে ক্ষেত্রে কি জানিস ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি। কম্বিনেশন করলে আমার এটা চলে আসছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখ,
আমরা ডেনসিটি ইকুয়াল টু আমরা কি জানি m বাই v অর v ইকুয়াল টু লিখতে পারি m বাই d তাহলে এখানে বসাচ্ছি দেখ তাহলে p ইনটু m বাই d বাই t ইকুয়াল টু কনস্ট্যান্ট তাহলে p বাই d ইনটু t দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কারণ দেখ কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে m এর মান কনস্ট্যান্ট ভরটা কনস্ট্যান্ট তাহলে লিখতে পারি চাপ ডিভাইডেড বাই ঘনত্ব ইনটু তাপমাত্রা সব কেলভিন স্কেলে কিন্তু তাপমাত্রাটা সেটা কিন্তু কনস্ট্যান্ট এটাই কিন্তু চাপ ঘনত্ব এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক চাপ ঘনত্ব এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক তাহলে কি লিখবি বয়েলস এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র অনুযায়ী পাই বয়েলস এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র অনুযায়ী পাই PV by T got a constant. তাহলে ডেন্সিটি কত ঘনত্বের কত বস্তু ভর বাই আয়তন তাহলে ঘন ভরটাকে মানে আয়তনটাকে রিপ্লেস করে দেয় করলে পেয়ে যাবে প্রবলেম লেখ এখান থেকে প্রবলেম খুব কমই এসছে বোর্ডে তবু যেগুলো যেগুলো এসছে আমি একটু করে দিচ্ছি লেখ 5 লিটার এবং 3 লিটার আয়তন যুক্ত প্রবলেম নাম্বার 1 5 লিটার এবং 3 লিটার আয়তন যুক্ত 5 লিটার এবং 3 লিটার আয়তন যুক্ত দুটি পাত্রে থ্রি অ্যাটমসফিয়ার এবং 7 অ্যাটমসফিয়ার থ্রি অ্যাটমসফিয়ার এবং 7 অ্যাটমসফিয়ার চাপে বায়ু আছে থ্রি অ্যাটমসফিয়ার এবং 7 অ্যাটমসফিয়ার চাপে বায়ু আছে পাত্র দুটিকে সরু নল দ্বারা যুক্ত করলে পাত্র দুটিকে সরু নল দ্বারা যুক্ত করলে উভয় পাত্রের সাধারণ চাপ কত হবে উভয় পাত্রে সাধারণ চাপ কত হবে এটা ডাল্টনের পার্সিয়াল প্রেসার ফর্মুলা অনুযায়ী হয় কিন্তু তাও অত কিছু চিন্তা করার দরকার নেই দেখ দুটো পাত্র আছে এটার মধ্যে P1 চাপ আয়তন হচ্ছে V1 P2 চাপ আয়তন হচ্ছে V2 নল দ্বারা যুক্ত করলাম তাহলে মোট আয়তনের পরিমাণ কত হয়ে যাবে V1 প্লাস V2 তাই তো আমি চাপটা ধরলাম পি যেহেতু তাপমাত্রাটা ধ্রুবক কিছু বলেছি না তাপমাত্রা ধ্রুবক তার মানে কি লিখতে পারি PV ইকুয়াল টু কনস্ট্যান্ট তাহলে ফার্স্টের ক্ষেত্রে কত হয়ে যাবে P1 V1 সেকেন্ডটা কত P2 V2 ইকুয়াল টু মোট আয়তন কত হয়ে যাবে V1 প্লাস V2 ইনটু প্রেশার মোট চাপ তাহলে পি ইকুয়াল টু পেয়ে গেলাম P1 V1 P2 V2 ডিভাইড বাই V1 প্লাস V2 লিখে রাখ দুটো পাত্র আছে যাদের আয়তন যাদের করলেন V1 এবং V2 P1 এবং P2 চাপে দুটো গ্যাস আছে বা বায়ু আছে ওদের নল দ্বারা যুক্ত করা হলো তাহলে মোট আয়তনের পরিমাণ কত হয়ে গেল V1 প্লাস V2 যেহেতু তাপমাত্রা ধ্রুবক কিছু বলছে না যেমন তাপমাত্রা ধ্রুবক আদারওয়াইজ নাহলে তাপমাত্রা পরিবর্তন করতো কারণ এখানে দেখ তাহলে আমি প্রেশারটাকে কমন প্রেশার যেটা হয়ে যাওয়ার পর যুক্ত হওয়ার পর সেই কমন প্রেশারটাকে পি ধরেছি তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট তাহলে P1 V1 প্লাস P2 V2 ইকুয়াল টু V1 প্লাস V2 ইনটু পি অ্যান্সার 4.5 অ্যাটমসফিয়ার
প্রথমটা চাপ আয়তন বলা আছে ভি ওয়ান হচ্ছে 5 লিটার ভি টু হচ্ছে 3 লিটার প্রথমটা চাপ কত 3 অ্যাটমোসফিয়ার সেকেন্ডটা চাপ কত 7 অ্যাটমোসফিয়ার বুঝলি গেছিস নেক্সট প্রবলেম নাম্বার টু এটা বোর্ড এক্সামেরই প্রবলেম একটি পাত্রে 30 ডিগ্রি উষ্ণতায় কিছু পরিমাণ বায়ু আছে একটি পাত্রে 30 ডিগ্রি উষ্ণতায় কিছু পরিমাণ বায়ু আছে একটি পাত্রে 30 ডিগ্রি উষ্ণতায় কিছু পরিমাণ বায়ু আছে চাপ টি দেখে চাপ দিয়ে দেখে কোন তাপমাত্রায় উত্তপ্ত করলে চাপ দিয়ে দেখে কোন তাপমাত্রায় উত্তপ্ত করলে 1/3 বায়ু বেড়ে যাবে কোন তাপমাত্রায় উত্তপ্ত করলে 1/3 বায়ু নির্গত হবে দেয়া আছে গামা পি 1/273 পার্ট ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে কি কি দেয়া আছে প্রাথমিক তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড দ্যাট ইজ 30 + 273 চূড়ান্ত পার্ট ডিগ্রি সেন্টিগ্রেডেই আছে তাই তো তাহলে তো দরকার নেই এটা কারণ এর অপশনটা দেখতে হবে আমাকে কিসে দেয়া আছে যদি এটা পার কেলভিনে থাকতো তাহলে চেঞ্জ করতাম তাহলে টি ওয়ানটা হচ্ছে এটা টি টুটা হচ্ছে ফাইন করতে হবে প্রাথমিক আয়তন হচ্ছে ভি তাই তো চূড়ান্ত আয়তন তাহলে কত হয়ে যাবে 1/3 বায়ু বেরিয়ে যাচ্ছে থাকছে কত তাহলে আমরা কি লিখতে পারি v2 equal to v1 into 1 plus gamma p into t2 minus of t1 fully variable answer to variable 181.5 degree centigrade বুঝতে পারলে প্রাথমিক তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড চূড়ান্ত তাপমাত্রা বার করতে হবে প্রাথমিক আয়তন হচ্ছে ভি ভি বাই থ্রি আয়তনের বায়ু বেরিয়ে যাচ্ছে তাহলে থাকছে কত 2v/3 নেক্সট নাম্বার 3 প্রমাণ উষ্ণতা এবং চাপে 1 লিটার শুষ্ক বায়ুর ঘনত্ব প্রমাণ উষ্ণতা এবং চাপে 1 লিটার শুষ্ক বায়ুর ঘনত্ব 1.293 গ্রাম/লিটার এবং 115 ডিগ্রি উষ্ণতায় ও 4 বায়ুমণ্ডলীয় চাপে 3 লিটার শুষ্ক বায়ুর ভর কত হবে
শুষ্ক বায়ুর ভরটা কত হবে? আরেকবার রিপিট করছি, প্রমাণ উষ্ণতা এবং চাপে 1 লিটার শুষ্ক বায়ুর ঘনত্ব 1.293 গ্রাম পার লিটার, তাহলে 115 ডিগ্রি উষ্ণতায় এবং 4 বায়ুমণ্ডলীয় চাপে 3 লিটার শুষ্ক বায়ুর ভর নির্ণয় করো। 3 লিটার শুষ্ক বায়ুর ভর নির্ণয় করো। তাহলে আমরা 115 ডিগ্রি উষ্ণতায় বায়ুর ঘনত্ব কত বার করতে পারবো, সেখান থেকে ভর পেয়ে যাবো। কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? দেখ, ই বাই ডি ইন্টু টি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি পি ওয়ান বাই ডি ওয়ান ইন্টু টি ওয়ান, পি টু বাই ডি টু ইন্টু টি টু। প্রথমে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ 1 অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার, তারপরে কত হয়ে যাচ্ছে 4 গুণ বাড়ছে, তাহলে 4 অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার। প্রথমে ঘনত্ব বলে দিয়েছে কত, 1.293 গ্রাম পার লিটার, পরের ঘনত্বটা বার করতে হবে। প্রথমে তাপমাত্রা কত আছে, প্রথমে তাপমাত্রা কত দিয়েছে যেন, প্রমাণ উষ্ণতা, তার মানে 273 কেলভিন। সেকেন্ডটা তাপমাত্রা কত দিয়েছে যেন, 115। এখান থেকে আমরা ডি টু বার করতে পারবো, তাহলে ভর কত হয়ে যাবে, যে ডি টু বেরোচ্ছে ইন্টু 3 লিটার। আমরা 115 ডিগ্রি উষ্ণতায় বায়ুর ঘনত্ব বার করতে পারবো, তাহলে তাকে আমরা যদি আয়তন দিয়ে গুণ করি, তাহলে 115 ডিগ্রি উষ্ণতায় বায়ুর ভর পেয়ে যাব। অ্যান্সার হবে 10.92 গ্রাম। একই টাইপের কোশ্চেন, এটা বোর্ডে এসছে। প্রমাণ উষ্ণতা এবং চাপে একটি বেলুন মোট, নাম্বার 4, প্রমাণ উষ্ণতা এবং চাপে একটি বেলুন মোট 175 কেজি ভার বহন করতে পারে, 175 কেজি ভার বহন করতে পারে, 175 কেজি ভার বহন করতে পারে। বেলুনটি উপরে উঠতে থাকলে, বেলুনটি উপরে উঠতে থাকলে যখন ব্যারোমিটারের পাঠ 50 সেন্টিমিটার হয়, বেলুনটি উপরে উঠতে থাকলে যখন ব্যারোমিটারের পাঠ 50 সেন্টিমিটার হয়, ব্যারোমিটারের পাঠ 50 সেন্টিমিটার হয়, এবং উষ্ণতা হয় তখন, ব্যারোমিটারের পার্ট যখন 50 সেন্টিমিটার হয় তখন উষ্ণতা হয় -10 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন সেটি কত ভার বহন করতে পারবে, তখন সেটি কত ভার বহন করতে পারবে। বেলুনের আয়তন স্থির আছে ধরলাম, বেলুনের আয়তন স্থির আছে ধরলাম, আবার বলছি, প্রমাণ উষ্ণতা এবং চাপে একটি বেলুন মোট 175 কেজি ভার বহন করতে পারে, 175 কেজি ভার বহন করতে পারে। বেলুনটি উপরে উঠতে থাকলে যখন ব্যারোমিটারের পাঠ 50 সেন্টিমিটার হয়, বেলুনটি উপরে উঠতে থাকলে যখন ব্যারোমিটারের পাঠ 50 সেন্টিমিটার হয়, এবং উষ্ণতা -10 ডিগ্রি হয়,
ভার বহন করতে পারবে। ধরে নাও আয়তন স্থির আছে, তাহলে দেখ চাপ ঘনত্ব এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি পেয়েছে, পি বাই ডি টি কনস্ট্যান্ট, তাহলে আমি লিখতে পারি পি ওয়ান বাই ডি ওয়ান ইন্টু টি ওয়ান ইকুয়াল টু পি টু বাই ডি টু ইন্টু টি টু। তবে এবার লক্ষ্য করে দেখ তো আমার প্রথম ক্ষেত্রে ভর দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে ভরটাকে বার করতে হবে কত ভর বহন করতে পারে, তাই যদি আয়তন দিয়ে গুণ করি তাহলে ডি ওয়ান ভি টি ওয়ান ডি টু ভি টি টু, এটা মানে কি ভর প্রথম ক্ষেত্রে, এটা মানে কি ভর দ্বিতীয় ক্ষেত্রে, দুটো আয়তন তো সমান, তাহলে পি ওয়ান বাই এম ওয়ান ইন্টু টি ওয়ান আমরা লিখতে পারি, পি টু বাই এম টু ইন্টু টি টু, বা তার আগের স্টেপটা আমরা যেখান থেকে নিয়ে এসেছিলাম ডেন্সিটি ইকুয়াল টু এম বাই ভি করে আমি যখন এটা দেখালাম কোথা থেকে এসছে সেখান থেকে আমরা করতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ তাহলে 76 সেন্টিমিটার পারস্তম্ভ চাপের সঙ্গে সমান, সেকেন্ডটা হচ্ছে 50 সেন্টিমিটার, সেন্টিমিটার থাকলেই কিন্তু মার্কারি কলম। বায়ুমণ্ডলীয় চাপ কত রকম আছে, টরিসেলিন এক্সপেরিমেন্ট তোরা করেছিলিস, আচ্ছা এটা লিখে দিয়ে আছে, এম ওয়ানটা হচ্ছে 175 কেজি, টি ওয়ানটা কত প্রথমে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ওই বলেছে তো প্রমাণ উষ্ণতা 273 কেলভিন, সেকেন্ডটা কত বলেছে 273 -10 কেলভিন, তাহলে এম টু বার করতে হবে, অ্যান্সার হচ্ছে 119.5 কেজি, কেজি ওয়েট, কেন এটাকে জি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা নিউটনে পাবো। কতগুলো কত আচ্ছা এটা লিখে নেওয়া আগে প্রমাণ কতগুলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ আছে ডেটা আমাকে মনে রাখতে হবে, কারণ দেবে না অর্ধেক জায়গায়। কতগুলো আমাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মনে রাখতে হবে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ একটা হচ্ছে 1 atm অ্যাটমসফেরিক প্রেশার, একটা হচ্ছে 76 সেন্টিমিটার অফ পারস্তম্ভ চাপের সঙ্গে সমান, 34 ফিট জলস্তম্ভ চাপের সঙ্গে সমান টরিসেলি এক্সপেরিমেন্ট, 1.01325 bar বা 1.01325 × 10⁵ পাস্কাল, দ্যাট ইজ নিউটন পার মিটার স্কোয়ার, এতগুলো ডেটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে নাও দিতে পারে। 1 atmospheric প্রেশার মানে যদি সেন্টিমিটার থাকে তাহলে 76 সেন্টিমিটার মার্কারি স্তম্ভের সঙ্গে সমান, ফুটে থাকলে 34 ফুট জলস্তম্ভ চাপের সঙ্গে সমান, যেটা টরিসেলি এক্সপেরিমেন্ট তোরা করেছিলিস, বা 1.01325 bar চাপ বা 1.01325 × 10⁵ পাস্কাল নিউটন পার মিটার স্কোয়ার। আমি এই দুটো চ্যাপ্টারের তোদের অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দেবো স্ক্রিনশট করে, তারপর নেক্সট ডেটে সলভ করবো, কিন্তু তোদের কিন্তু এই উইকে পরীক্ষা দিবি তোরা, কিন্তু আবার বলছি রেসপন্স কম, কোনো রেসপন্স ব্যাচে একজন দুজন ছাড়া রেসপন্স করে না, আমি তাহলে কী করে বুঝবো তোরা না যদি না কমিউনিকেট করিস তাহলে আমি কী করে বুঝবো, তো মিনিমাম রেসপন্স করতে হয় না, ক্লাস করছিস কি না করছিস আমি কিছুই বুঝতে পারছি না। ওকে এই পর্যন্ত ভালো করে দেখে রাখবি।